তাহলে একটি দোয়া পড়ে সেখানে হাত বুলিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসের ভিতর রয়েছে, 2202 অর্থাৎ 2202 নম্বর হাদিসের ভিতর রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া, খুবই চমৎকার একটি আমল। এই আমলটি করে আমি নিজেও ফায়দা পেয়েছি এবং অনেককে বলেছি তারাও এই আমলটি করে ফায়দা পেয়েছে। অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয়, অনেক সময় হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, বিভিন্ন সময় মাথায় ব্যথা হয়, তখন আপনি খুবই চমৎকার একটি আমল নবীজি ইসলাম শিক্ষা দিয়েছেন, এই আমলটা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন। কিভাবে আমলটি করবেন? প্রথমে আপনি যেখানে ব্যথা অনুভব করছেন, আপনার হাতে ব্যথা হতে পারে অথবা আপনার পায়ে ব্যথা হতে পারে, যেখানে ব্যথা অনুভব করছেন সেখানে প্রথমে ডান হাতটা রাখবেন। ধরুন আপনার এই হাতে ব্যথা, বাম হাতের এখানে ব্যথা, আপনি এখানে ডান হাতটা রাখবেন, রেখে তিনবার বিসমিল্লাহ করবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, পুরোটা বিসমিল্লাহ করতে পারেন, বিসমিল্লাহ রহমান রহিম তিনবার বলবেন। বলার পরে এরপরে সাতবার একটা দোয়া করবেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, খুবই চমৎকার একটি দোয়া, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সাতবার, এই দোয়াটা পড়বেন, প্রথমে সেই যেখানে ব্যথা হচ্ছে সেখানে হাতটা রেখে তিনবার পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এটা সাতবার পড়বেন, পরে সেখানে হাতটা বুলিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ব্যথা দূর করে দিবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আপনি ফায়দা পাবেন। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিন্তু মিথ্যা কথা বলেন না, তিনি যে কথাগুলো বলেন এবং তিনি যেটা নিজে ফায়দা পেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে করে ফায়দা পেয়েছেন, সেগুলোই কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসলামের কাছে এটা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারেন না, এজন্য অবশ্যই এই আমলটা করলে একিনের সাথে যদি আপনি করতে পারেন আপনার ব্যথা দূর হবে। অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়, হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, এ সময় আপনি আমলটা করতে পারেন। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শেফা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82-82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত হিসেবে শেফা হিসেবে নাজিল করে দিয়েছে বলেন। সুবহানাল্লাহ, এই কোরআনটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। আপনি এই দোয়া আমলটা করবেন, পাশাপাশি আপনি সূরা ফাতিহার আমলটাও করতে পারেন। সূরা ফাতিহা কিন্তু খুবই চমৎকার একটি আমল। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন মক্কায় ছিলাম তখন বিভিন্ন সময় আমি যখন ব্যথা অনুভব করতাম, কোনো চিকিৎসক ছিল না এবং চিকিৎসার কোনো জায়গা ছিল না, তখন আমি সূরা ফাতিহার আমল করতাম, সূরা ফাতিহা আমি বেশি বেশি পড়তাম, এরপরে পানিতে দম দিয়ে পানিটা খেতাম, আমি আমার যেই ব্যথা হচ্ছে, যেখানে অসুস্থতা ফিল হচ্ছে, আমি সেটা অনুভব করতে পারতাম এবং আমি আমার ভিতরে প্রভাব পড়তো যে সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার উসিলায় আমাকে শিফা দান করে দিচ্ছেন। এজন্য অবশ্যই এই কোরআনের ভিতরে শিফা রয়েছে, দোয়ার ভিতরে শিফা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য যেখানে ব্যথা হবে আপনি আমলটা করতে পারেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, প্রথমে তিনবার বিসমিল্লাহ পড়বেন, এরপর এই দোয়াটা সাতবার পড়ে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে।